হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, শীতকে সবাই এনজয় করছেন। কারণ এই যে এত একটা গরম গেল, প্রচণ্ড গরমের পরে এরকম প্রচণ্ড শীত, এতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের সুস্থতা কামনা করি। শীতকে এনজয় করুন। শীতের যে পিঠাপুলি রয়েছে, আশা করবো যে সবাই কেউই এই পিঠাপুলি মিস করবেন না। কারণ আমাদের দেশে অনেক ভালো ভালো পিঠাপুলি হয়ে থাকে, যা আমাদের বেশ একটা ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত। বিদেশ থেকে মানুষ এসেও আমাদের দেশের পিঠার বেশ প্রশংসা করে দেয়। তো আমরা যাতে এই শীতের সময় যে পিঠাগুলো বানানো হবে সেগুলো কেউই মিস করব না। আর সবচেয়ে বড় কথা যে আমরা যেমন শীতকে এনজয় করছি, আমাদের আশেপাশে যে মানুষগুলো রয়েছে যারা শীতে জুবুথুবু হয়ে আছে, যারা শীতে কাতরাচ্ছে, তাদেরকে যাতে আমরা কিছু কিছু করে সহযোগিতা করি। আমাদের যে আশেপাশে মানুষগুলো রয়েছে, সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে যারা এখন পর্যন্ত শীতের কাপড় পায়নি, তাদেরকে আপনারা চাইলে আপনাদের বাসার পুরনো কাপড় দিয়ে সহযোগিতা করতে পারেন, সহযোগিতা করতে পারেন নতুন কাপড় দিয়ে। আমরা যারা দুই একটা কাপড় কিনতে পারি, তারা যদি প্রত্যেকেই একটা করে একজন মানুষকে দেই, তাহলে আশা করব যে শীতে কেউ কষ্ট পাবে না, সবাই শীতটাকে উপভোগ করতে পারবো, সেই আশাই করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসলাম, সেটা বেশ একটি জানার বিষয়, সকলের জানা প্রয়োজন। সেটি হলো যে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কত, এটি নিয়ে আলোচনা করতে আসলাম। কারণ অনেকের ভেতরেই এই যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে একটি ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন যে যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছর কারাদণ্ড। এবং অনেক সময় দেখা যায় যে যারা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন, তারা ধরেই নেন যে 30 বছর পার হয়ে গেলে তারা মুক্তি পেয়ে যাবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ক্ষেত্রে এটা হয় না। 30 বছর পার হয়ে যায়, তারা আশায় বসে থাকে তাদেরকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না। তারা মনে করে যে 30 বছর পার হয়ে গেলে মুক্তি পাওয়া তাদের অধিকার হয়ে দাঁড়ায়। কিন্তু আসলে বাস্তবিক অর্থে তাই নয়। যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছর কারাদণ্ড নয়, বা অন্য কোনো মেয়াদের কারাদণ্ড নয়। যাবজ্জীবন কারাদণ্ড মানে আসামি যতদিন বাঁচবে তার শাস্তি হওয়ার পরে ততদিনই সে কারাদণ্ড ভোগ করবে। অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাদণ্ড। তো এখন আলোচনার বিষয় হলো যে কেন এই মিসকনসেপশনটা তৈরি হলো, কেন আমরা মনে করি যে যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছর কারাদণ্ড। এর পেছনে একটি কারণ রয়েছে। কারণটি হলো যে পেনাল কোডের 57 ধারাতে শাস্তির ভগ্নাংশ নির্ণয়ের ক্ষেত্রে 30 বছর শব্দটি উল্লেখ করা রয়েছে। এখন এই শাস্তির ভগ্নাংশ কেন নির্ণয় করতে হয়, এটা জানার আগে আপনাকে জানতে হবে একটা ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি। তথ্যটা হলো যে যাবজ্জীবন কারাদণ্ড মানেই কিন্তু সশ্রম কারাদণ্ড, অর্থাৎ কারাগারের ভেতরে আপনাকে কাজ করতে হবে। তো কারাগারের ভেতরে কেউ বসে থাকে না, তাদেরকে কাজ করতে হয়। এই কাজ করার ফলে কারাগার থেকে তাদেরকে কারা কর্তৃপক্ষ থেকে টাকাও প্রদান করা হয়, এবং সেই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে জমা হতে থাকে। অ্যাকাউন্টে জমা হওয়ার পরে তারা যখন মুক্তি পায় তখন তাদেরকে দিয়ে দেওয়া হয়। তো এখন মূল বিষয়ে ফিরে আসি। মূল বিষয়টা হলো যে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 30 বছর কেন নয়। যখন একটা মানুষ কারাদণ্ড ভোগ করতে থাকে এবং তার আচরণ যদি ভালো হয়ে থাকে, কারা কর্তৃপক্ষ কর্তৃক তাকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলো যদি সে ভালোভাবে পালন করতে থাকে, তখন তার শাস্তির একটা অংশ কমে যায়। সেটা হিসাব করা হয় যে তার মোট শাস্তি কত দেওয়া হয়েছিল, সেই শাস্তির একটা ভগ্নাংশ পরিমাণ কমে যায়। কিন্তু যখন একজন ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে থাকে, তখন তার শাস্তির মেয়াদের ভগ্নাংশ কিন্তু আমরা চাইলে হিসাব করতে পারবো না। কারণ আমরা কেউ জানি না যে একজন ব্যক্তি কত বছর বাঁচবে। ধরুন একজন ব্যক্তিকে দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু সেই ব্যক্তির আচার আচরণ সব কিছুই বেশ ভালো, সে তার দায়িত্বগুলো পালন করছে, সেও কিন্তু দাবি রাখে যে তার যে শাস্তি হয়েছিল তার কিছু একটা কিছু পরিমাণ কমে যাওয়ার দাবি রাখে। এখন তাকে দেখা গেল যে তার সব কিছু মিলিয়ে তার শাস্তির পরিমাণ কমানো হলো 5 বছর, কিন্তু সে বাঁচবে কতদিন সেটা কিন্তু আমরা জানি না। সেক্ষেত্রে হিসেব করতে হবে যে ধরে নেওয়া হবে যে তার শাস্তি ছিল 30 বছর, এই 30 বছর থেকে তাকে 5 বছর কমিয়ে দেওয়া হবে। তো এভাবেই শাস্তির ভগ্নাংশ হিসেবের জন্য 30 বছর ধরা হয়ে থাকে। তো শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড মানে যে
30 বছর কারাদণ্ড নয়, এর অনেকগুলো রায় রয়েছে, যার প্রথম রায় দেওয়া হয় 1961 সালে। ভারতের সুপ্রিম কোর্ট এই রায়টি দেওয়া হয় সুপ্রিম কোর্ট এই রায়টি দেয়। এছাড়া এর আগে একটি রায় দেওয়া হয় 1945 সালে, ইংল্যান্ডের প্রিভি কাউন্সিল কর্তৃক কিশোরী লাল রায়ের একটি মামলাতে এই একই কথা বলা হয় যে যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাদণ্ড। এছাড়া আমাদের দেশে রায় দেওয়া হয় একটি জনপ্রিয় রায়, 2014 সালে যে রায় দেওয়া হলো দেলাওয়ার হোসেন সাঈদীর, তাকে হচ্ছে এস কে সিনহা তার রায়টা দিয়েছিলেন, তার রায়টা দেওয়া হয়েছিল, এবং সেই রায়েও উল্লেখ করা রয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাদণ্ড, এটা স্পষ্টভাবে তার রায় উল্লেখ করা হয়েছে। তো এ সকল বিষয়গুলো থেকে আমরা জানতে পারলাম যে যাবজ্জীবন কারাদণ্ড মানে আসলে 30 বছর, 14 বছর, 20 বছর এরকম কোনো কারাদণ্ড নয়, যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাদণ্ডই ভোগ করবে। তো আশা করব যে আপনাদের যে মিসকনসেপশন ছিল সেই মিসকনসেপশনটা দূর হয়ে গেল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে এই ধরনের ছোটোখাটো আরও কিছু তথ্য আমি আপনাদেরকে জানাবো। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে বা আইন বিষয়ক অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে তাহলে তা আমাকে কমেন্টসে জানাতে পারেন। এছাড়া জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেখানে যে আপনি পোস্ট করলে আমরা আপনার কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং যদি মনে করি যে আপনার বিষয়টি সম্পর্কে ভিডিও বানানো যেতে পারে তাহলে ভিডিওর মাধ্যমে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে দেখা হবে নতুন কোন এপিসোড নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে।